আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রথমবারের মতো সমুদ্রপথে চারা গাছ রপ্তানির সূচনা করল বাংলাদেশ। 8 প্রজাতির প্রায় 4000 চারা গাছের একটি চালান এরই মধ্যে রপ্তানি হয়েছে কাতারে। গাছের চারা রপ্তানির অপার সম্ভাবনাকে কাজে লাগানো গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সামর ইসলাম। বাংলাদেশি বিভিন্ন ফলের চাহিদা বাড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রপ্তানি হলো মাল্টা, জামরুল, লেবু, সফেদা, কাঠবাদাম, নিম ও বটগাছের প্রায় 4000 চারা। গত সপ্তাহে গাছের চালানটি নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় মার্কস শিপিং লাইনের জাহাজ এমভি জিএমএন। গাছের চারা আমদানি করছে কাতারের দুহারে বাংলাদেশি মালিকানাধীন আল নাইমি ল্যান্ড স্কিপিং নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি গাছের চাহিদা দিন দিন বাড়ছে। এবছর প্রায় 1 কোটি টাকার চারা গাছ রপ্তানি করা যাবে বলে জানান রপ্তানিকারকরা। পৌনে 3 বছর যাবৎ আমরা এটা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট স্বীকার করে এতটুকু পর্যন্ত এসেছি। বাই দিস টাইম ঢাকা বিমানবন্দর থেকে বিমান পথে আমরা প্রায় 10টির মতো শিপমেন্ট করেছি। সমুদ্র পথে আমরা এই প্রথম শিপমেন্ট। সমুদ্র পথে গাছের চারা রপ্তানির ক্ষেত্রে আমদানিকারকদের সব শর্ত অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার কথা জানান সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের কর্মকর্তারা। আমাদের স্টেশন থেকে দেখে আমাদের প্রতিবেদন হলো যে আসলে এর ভিতরে কোনো সয়েল দেওয়া হয়নি, এবং যেটা এটাকে রুট হিসাবে, যেখানে রুট বদলের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা পুরোপুরি স্টেরিলাইজ করা হয়েছে। অনেকগুলো নার্সারি আছে, ভবিষ্যতে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারবো। বিদেশে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রপ্তানির মাধ্যমে নার্সারি মালিকরা যেমন উপকৃত হবে, তেমনি বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে বলে জানান সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।